আসন্ন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে আপনারা জানেন বিগত 17 জুলাই 2018 বিএনপি নেতৃবর্গ একটি বোয়ালিয়া থানার সাগরপাড়া এলাকায় একটি সভার আয়োজন করেন পথসভা। পথসভার শুরুতেই সকাল 10:30টার দিকে তিনটি মোটরসাইকেল যোগে কয়েকজন যুবক সবার পাশে রাস্তায় তিনটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়, যেখানে একজন সাংবাদিক সহ তিনজন আহত হয়েছিল। এবং এই ঘটনার পর থেকে আমরা খুব তৎপর ছিলাম। ঘটনা সংক্রান্তে বোয়ালিয়া থানায় একটি মামলা রুজু হয়, যা সেদিনই মামলা নম্বর 55। মামলাটি ছিল 1908 সালের বিস্ফোরক উপাদানগুলি আইন সংশোধিত 2 এর ধারা 3। সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন পরিবেশ অক্ষুণ্ণ রাখতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব এবং অগ্রাধিকার ভিত্তিতে আমরা একটি চৌকস অফিসারদের সমন্বয়ে বিশেষ টিম গঠন করি। ঘটনার সম্পৃক্ত সন্দেহে আমরা একজনকে তখনই পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ করি এবং জিজ্ঞাসাবাদ করার পরিপ্রেক্ষিতে আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাই। তদন্তের এক পর্যায়ে তদন্তকারী টিম মামলার সাথেই ফোনের কথোপকথন একটি অডিও রেকর্ড হাতে পাই, যেখানে রাজশাহী জেলার বিএনপি সাধারণ সম্পাদক জনাব এ কে মতিউর রহমান মন্টু, বিএনপির কেন্দ্রীয় নেতা তাইফুল ইসলামকে ককটেল হামলায় নিজেদের সম্পৃক্ততার বিষয়টি আলোচনা করেন এবং তিনি ঘটনার সাথে জড়িত দুজন নিজেদেরই ব্যক্তির নাম উল্লেখ করেন, যা সুষ্ঠু নির্বাচন পরিবেশকে ব্যাহত বা প্রশ্নবিদ্ধ করার লক্ষ্যে জনগণের সহমর্মিতা অর্জন করতে এবং জনগণের নিজেদের দিকে টানতে নিজেরাই পরিকল্পিতভাবেই এই ককটেল বিস্ফোরণটি ঘটায়। প্রকৃত ঘটনার জন্য আমরা এ কে মতিউর রহমান মন্টুকে জিজ্ঞাসা দেওয়ার জন্য আমাদের হেফাজতে নেই। উল্লেখিত ঘটনায় জড়িত সকল ব্যক্তি যারা পরিকল্পনাকারী, মদতদাতা এবং সহযোগী আমরা গ্রেপ্তারপূর্বক প্রচলিত আইনে বিচারের আওতায় আনতে আমরা তৎপর রয়েছি। আমাদের নিকট সেই অডিও টেপটি আছে, তো যারাই জড়িত আছে আমরা পরবর্তীতে তাদের অবশ্যই আইনের আওতায় আনতে হবে। আমাদের মূল লক্ষ্য আসন্ন 30 তারিখে নির্বাচন, সিটি কর্পোরেশন নির্বাচন, এখানে যাতে আর এই ধরনের ঘটনা না ঘটে। যেই করুক, যে কোনো লোকই করুক, আমরা এটা প্রতিহত করব। আমরা সবার সহযোগিতা কামনা করি এবং ইনশাল্লাহ আমরা আগামী 30 তারিখে একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন এখানে উপহার দিব। ধন্যবাদ। আর অডিও টেপটি আমাদের কাছে আছে। আমরা শোনাতে পারি বিষয়টা, আপনি শুনেন। দর্শক, রাজশাহীতে বিএনপির মেয়র প্রার্থীর প্রচারণায় ককটেল হামলা মামলায় গ্রেফতার মতিউর রহমান মন্টুর বিষয়ে ব্রিফিং করছেন পুলিশ কমিশনার হাফিজ আক্তার। আমরা এতক্ষণ ছিলাম সরাসরি সেখানে।